সামান্য বড় করো। আবিপুর বিদ্যালয়, আবিপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা কি জানেন? সম্পূর্ণ না আচ্ছা, আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি হিসাবে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের জহরলাল স্যার, যোগীদের বালিকা সিনিয়র শিক্ষক, আমাদের আমার সহকর্মী এবং আমার খুব প্রিয় বন্ধু। তারপরে আমি মঞ্চে আসার জন্য সৌভিন্য অনুরোধ জানাচ্ছি আব্দুল কাইম সাধু প্রসঙ্গের মাধ্যমে। ধন্যবাদ সকলে। আমি আমরা মূল অনুষ্ঠান চলে যাচ্ছি, সময় সংকীর্ণ, শুভ বিকাল। আমি ফলাফল ঘোষণা করবো। ফলাফল ঘোষণা করার পরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা পুরস্কার পাবে, আর যারা হয়নি তারা নিয়ে যাওয়ার কিছু নেই, পরবর্তী পর্যায়ে ইনশাআল্লাহ যথাসময়ে কর্ম স্পিয়া নিয়ে ওখানে দিয়ে গেলে তারা প্রথম হয়েছে ওই অভিভাবক অথবা ফলাফল শিক্ষক ওই স্কুলের। আপনাদের প্রতিযোগিতা হবে, তারা এখানে প্রথম হয়েছে। প্রথম হয়েছে কুইজ প্রতিযোগিতায় সুলতানা পূর্ব জুগিয়া সরকারি প্রাথমিকতা সুলতানা আছেন। তারপর দ্বিতীয় হয়েছে তারপরে দ্বিতীয় হয়েছে আদিত্য মজুমদার জগুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। চিত্রাঙ্কনে শ্রুতি ভূমি রাধাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাবিবপুর আমি শিল্প চক্রবর্তী কিছু বলার জন্য আজকে আমার আয়োজনটা কেমন হয়েছে একটু যদি বিবরণ দেন। ধন্যবাদ স্যারকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীরা, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আমি আজকে এখানে এসেই প্রথমে বলেছিলাম যে অনেক মাস পরে, দীর্ঘ 18 মাস তো গেল, এরপরে আরো 2 মাস 20-21 মাস পরে আমরা মনে হয় যে সবাই একত্রিত হতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আগের মতো একটা পরিবেশ ফিরে পেয়ে খুব ভালো লাগছে। আর প্রতিযোগিতা নিয়ে কিছু বলবো না, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় থাকবে,
স্যার তো বলেছে যে যারা কিছু হতে পারেনি তারা নিরাশ হওয়ার কোনো কারণ নেই, ভবিষ্যতে তোমরা ভালো করবে। আর আমরাও চেষ্টা করেছি সুন্দরভাবে আসলে বিচার বিবেচনা করার জন্য। তবে আজকের এই আয়োজনের জন্য আমি স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা বৃন্দ সবাইকে অশেষ 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 ধন্যবাদ জানাই। স্যার এত সুন্দর একটা আয়োজন করেছেন আর স্যারের স্কুলটাও অনেক সুন্দর, আমরা এখানে এসে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো সকলকে ধন্যবাদ স্যার। এবার সংক্ষেপ কিছু বলার জন্য আমি রবীন্দ্র অনুরোধ জানাচ্ছি সাধারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাইম এবং আরেকটা নতুন পরিচয় উনি কাউন্সিল সেক্রেটারি কোম্পানির শিক্ষক কল্যাণ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত সম্পাদক সেক্রেটারি পদবী অধিষ্ঠান স্যার। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত স্বাগতিক স্কুলের প্রধান শিক্ষক সাহেব, উপস্থিত বিভিন্ন বিদ্যালয় থেকে আগত আমার সদ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সুপ্রিয় ছাত্রছাত্রী এবং যারা শুনছেন, আসলে অনেকদিন পরে স্কুল খোলার পরে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করাতে আমরাও যেমন একটা মিলনের মতো মিলন মেলার মতো একটা মিলিত হওয়ার সুযোগ পেয়েছি, তেমনি ভাবে আমাদের কোমলমতি ছাত্রছাত্রী যারা আছে তারাও কিন্তু অনেকটা উৎসাহ আনন্দ পেয়ে এবং অংশগ্রহণ করছে খুব সুন্দরভাবে। তো অনুষ্ঠানটা আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে, ভালোভাবে উপভোগ করেছি, নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। তো সর্বোপরি যে কথা বলবো, প্রতিযোগিতায় জিতাটা আসলে বড় কথা না, সবাই যে জিতবে এমন না, অংশগ্রহণ করাটাই হচ্ছে সবচেয়ে বড়। অংশগ্রহণ আজকে যারা করলো যারা জিতলো, হয়তো আজকে কোনো স্কুল ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, কোনো স্কুল হয় না হয়তো হয়নি, কিন্তু ভবিষ্যতে সে হবে না, সে তো হতে পারবে না এমন কোনো নিশ্চয়তা নেই। আগামীতে হয়তো দেখা গেছে সেই ফার্স্ট হয়ে গেল, আজকে যে লাস্ট হয়েছে। তো সর্বোপরি সবাই এসেছেন সুন্দরভাবে, আমাদের অনুষ্ঠান সহযোগিতা করেছেন, অনুষ্ঠান পরিচালনা করেছি আমরা সবাই মিলে, এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ ধন্যবাদ ক্যান্সারকে এই পর্যায়ে সম্পর্কে কিছু বলার জন্য সংক্ষেপে জলাল মজুমদার সিনিয়র শিক্ষক যোগ দেব। আমি এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য সার্বিক কৃতিত্ব আমি স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাকেই দিচ্ছি। এবং বিদ্যালয়ের এই সুন্দর একটা আনন্দঘন পরিবেশে আমরা অনেকদিন পরে সবাই যে একত্রে একটু ভাব বিনিময় করলাম, একে অপরের সাথে দেখা হলো, কথাবার্তা হলো, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আজকে আমি এই জন্য স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ধন্যবাদ জানাই, পরিশেষে সবাইকে আজকে এই প্রতিযোগিতায় সার্বিকভাবে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ প্রধান অতিথি মহোদয়, আপনাদেরকে সংক্ষেপ কিছু বলে ব্যাকগ্রাউন্ড সেটে দিবে, আমি পরিষ্কার করতে হবে অনুষ্ঠান শেষ করবো, শেষ করতে একটু বলবো। আমি জানি না কতটুকু পেরেছি আপনাদেরকে সম্মান দিতে,
সেনাপতি পরিবৃতিতে ছিলাম রক্ষা করতে হয়তো আপনারা স্কুলে যদি হতো আরো ভালো হতো আমি চেষ্টা করেছি আমার পুরোপুরি হতে পারে বাবাটা স্বাভাবিক তো আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এই পর্যায়ে কিছু বলার জন্য হাবিবুর সরকার বদরতলা বড় শিক্ষা মলিন মানকে আমি বলবো যে আমরা অনেকদিন পরে একত্রিত হয়েছে মাঝে মাঝে উনি আমাদের শিক্ষা অফিসার মহোদয়ের সাথে আলোচনা করেন মাঝে মাঝে আয়োজন করবেন এই ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে আসলে ওরা অনেক অনুপ্রেরণা পাবে সাহস পাবে আমি যত ছোট্ট বন্ধু এখানে অংশগ্রহণ করেছে পুরস্কার পেয়েছে পাবে বাবা অংশগ্রহণকারী সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ওরা সাহস করে এতদিন পরে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছে সামনে ইনশাল্লাহ আরো ভালো করবে তোমরা সবসময় অনুশীলন করবে আর দুঃখের বিষয় এটা যে আমাদের কোম্পানিগঞ্জে কিশোর কিশোরী গ্রামের একটা সিরাজগঞ্জে আছে ওনাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক বেশি আশা করছিলাম সেখানে রীতিমতো ইয়ে হয় রেয়াজ হয় রীতিমতো বৃহস্পতিবার শুক্রবার একসাথে হয় গান হয় নাচ হয় আবৃত্তি হয় কিন্তু আমরা কিন্তু যারা প্রত্যন্ত বিদ্যালয়ে আছি আমরা কিন্তু কেউ এই সুযোগটিকে সবাই বলছি আমরা আশা করবো ওনারা কিন্তু আরো একটি হতে হবে এই এটা কিন্তু আশা করি নাই আমরা আর আমি যারা যিনি আয়োজক যদি সম্ভব হয় যারা অ্যাটেন্ড করেছে প্রথমত একটা গল্পেরও যদি কোনো ভাবে নেওয়ার জন্য ভালো লাগতো ওদেরকে অংশগ্রহণ জানি অনেক দূর থেকে এসেছে সর্বমণি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আবারও আমি সাধুবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজনের জন্য বিদ্যালয় সুন্দর বিদ্যালয়ের পরিবেশ সুন্দর বিদ্যালয় খুবই সুন্দর আর ছাত্রছাত্রী সবাই সার্বিকভাবে সুন্দর আশা করব ভবিষ্যতে আরো সুন্দর অনুষ্ঠান থাকবে সে পত্র নিয়ে আমি শেষ করছি সমন্বয়কার হিসেবে থাকি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার কথা রাখতে এইবার আমরা পুরস্কার বিতরণ তাকে তুলেছে জহরলাল মজুমদার জন্মদাস এবারে আমি মানিকপুরের সহকারী শিক্ষিকা শিক্ষকবৃন্দ এবং প্রতিযোগী সাধুকতা আমি হাতের লাগা দেখছি অনেকে জানেন
আমি চেষ্টা করি বাচ্চা সুন্দর হাতে লেখা করার জন্য এবং চেষ্টা শেষ চেষ্টায় একটা সিলেক্ট হয়েছে খুব সুন্দর হ্যান্ডরাইটিং খুব সুন্দর যেটা ওয়ান কাইন্ড অফ এসএসসি অর এসএসসি অর টিপি সুন্দর সে তো মুখস্থ লিখতে তার সে তো লেখা খুব সুন্দর আমি বুঝলাম তাহলে সাহেব আনবার আবদুল্লাহ প্রথম হয়েছে মানিক কৃষকের আন্দোলন ম্যাডাম আমার ছেলেকে নিয়ে তোমার গর্বে বুকটা ভরে উঠছে বাবা একটু উঁচু করে ধরো গর্বে আমার রান্না চলে আসতেছে আপনি কি বলেন ছবি তারপরে হচ্ছে